السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীবৃন্দ নান্দিয়া শুভগণ আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র মৌলভী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আপনি দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ করুণ আল্লাহ তাআলার অশেষ করুণায় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ওসিলায় মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি। প্রথমেই তোমরা ব্ল্যাকবোর্ডে একটি উদাহরণ লেখা আছে, এখানে লক্ষ্য করো। দাখালাত ফাতিমাতু ফিল গুরফা, দাখালাত প্রবেশ করেছে ফাতেমা ফিল গুরফাতে কক্ষে, ফাতেমা একটি কক্ষে প্রবেশ করেছে। এখানে কয়েকটি শব্দ আছে যা দ্বারা একটি বাক্য হয়েছে। দাখালাত প্রবেশ করেছে, ফাতেমা ব্যক্তির নাম, ফি মধ্যে, গুরফা কক্ষ, এই যে শব্দগুলি আছে এখানে শব্দ আছে কয়টি? চারটি শব্দ আছে। প্রত্যেকটা শব্দই একটি অর্থ বিশিষ্ট শব্দ, প্রত্যেকটা শব্দই একটি অর্থ সম্বন্ধ শব্দ, অর্থাৎ প্রত্যেকটি শব্দেরই একটি নিজস্ব অর্থ আছে, একটি নিজস্ব অর্থের জন্য গঠিত এই শব্দগুলো। পূর্বের বিভিন্ন ক্লাসে তোমরা পড়েছ, পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে পড়েছ যে অর্থবোধক শব্দগুলোকে আরবি ভাষায় কালিমা বলে, যাকে বাংলায় পদ বলে। অর্থাৎ তাহলে এখানে পাইলাম যে এগুলি প্রত্যেকটাই একটা শব্দ, প্রত্যেকটাই একটা শব্দ, আর প্রত্যেকটাই একটি অর্থবোধক শব্দ, বাংলা যাকে বলে কালি পদ, আর আরবিতে যাকে বলে কালিমা, আরবিতে বলে কালিমা। এখন পূর্ব ক্লাসে জানতে পেরেছ, তারপরে এই ক্লাসে যেহেতু নতুনভাবে এসেছ তারপরে জানা দরকার কালিমা শব্দটি কি। কালিমা একটি আরবি শব্দ, কালিমা আরবি শব্দ যার অর্থ হলো আঘাত করা, জখম করা, ক্ষতবিক্ষত করা ইত্যাদি, কথা, বাণী, শব্দ, পথ, শব্দ, পথ, এগুলো হলো কালিমা শব্দের অর্থ। কালিমা শব্দের অর্থ আঘাত করা, কথা, বাণী, শব্দ, পদ। কালিমা শব্দটি কিল মুনমুল ধাতু থেকে গৃহীত। কালিমা অর্থ আঘাত করা, কিলমুন অর্থ আঘাত করা, সেখান থেকেই কালিমা। এখন প্রশ্ন হলো কথার দ্বারা কি, যার অর্থ হলো একটি অর্থ হলো কথা, বাণী, শব্দ, আবার এরই অর্থ হলো আঘাত করা, এটার সমন্বয় কি? মূলত মানুষ কথার মাধ্যমে আঘাত প্রাপ্ত হয় বা একজন আরেকজনকে কথার দ্বারা আঘাত করে থাকে। যেহেতু দুনিয়ার পার্থিব যত অস্ত্র আছে সেই অস্ত্রের আঘাতের চেয়ে কথার আঘাতটা বেশি হয়ে থাকে। কবি বলেন, জারাহাতু সিনানে লাহালতিয়াম ওয়ালায়ালতামু মা জারাহাল লিসান, বুঝতে পারছো? জারাহাতু সিনানে লাহালতিয়াম ওলায়ালতামুমা জারাহাল্লিসান, অস্ত্র শস্ত্রের আঘাত, তরবারির আঘাত, বল্লমের আঘাত, এগুলি শুদ্ধন হয়, আবার জোড়া লাগে, শুদ্ধ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কিন্তু কথার মাধ্যমে যে আঘাত লাগে সে আঘাত আর কখনো সারে না, সেটা আর সারে না। এই হিসেবে কালিমা শব্দটি আঘাত করার অর্থের মধ্যে সাথে সংশ্লিষ্টতা আসতে বিধায় তাকে কালিমা নামকরণ করা হয়েছে।
কালিমা শব্দের অর্থ জানার পরে এখন কালিমার সংজ্ঞা জানি। কালিমার সংজ্ঞা তো পূর্বেই তোমরা জানো যে অর্থবোধক একক অর্থবোধক শব্দকে কালিমা বলে, একক অর্থ বোধক শব্দকে কালিমা বলে, একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। অথবা এভাবে বলা যায় নির্দিষ্ট অর্থের জন্য গঠিত শব্দকে কালিমা বলে। আরো বিভিন্নভাবে সংজ্ঞাটা উপস্থাপন করা যায় যে একক অর্থবোধক শব্দকে কালিমা বলে, বা অর্থবোধক একক শব্দকে কালিমা বলে, অর্থবোধক একক শব্দকে কালিমা বলে, অথবা নির্দিষ্ট অর্থের জন্য গঠিত শব্দকে কালিমা বলে। অর্থাৎ যে শব্দেরই নিজস্ব অর্থ আছে, যে শব্দেরই নিজস্ব অর্থ আছে, অর্থাৎ শব্দটি একক বিচ্ছিন্ন, বাক্য না, বাক্য থেকে আলাদা শব্দ, একক শব্দ আবার অর্থ আছে, তাকে কালিমা বলে। এখন বাক্যের মধ্যে না এর অর্থ বাক্যে গেলে সে কালিমা হবে না, সেটা না। অর্থাৎ কালিমার সংজ্ঞা হল অর্থবোধক একক শব্দকে কালিমা বলে, চাই সেটা বাক্যে ব্যবহৃত হোক বা না হোক, বাক্যে ব্যবহৃত হলেও সে কালিমা, বাক্যে ব্যবহৃত না হলেও সে কালিমা। এভাবে সংজ্ঞাগুলো উপস্থাপন করা যায়। এতটুকু যদি জানি তাহলে উপর থেকে মিলিয়ে নেই যে এখানে চারটি শব্দ আছে, প্রত্যেকটি শব্দের একটি অর্থ আছে, তাই প্রত্যেকটি শব্দই একটি কালিমা। এখন কালিমা হওয়ার পরে তার শ্রেণীবিন্যাস বিভক্ত, কালিমা কয় প্রকার। এখান থেকে আমরা জানি দাখালাত সে প্রবেশ করেছে, ফাতামা ফাতেমা নাম ফি মধ্যে গুরফা কক্ষ। এই যে এখানে ফাতেমা এটি নাম, গুরফা এটিও নাম মানে কক্ষ, এটা একটা নাম। দাখালাত এটি হলো কাস, ফি এটা পরে আসি। এই যে নামবাচক যে শব্দগুলো আছে তাকে কালিমা বলে, কালিমা বলে সবগুলি নামবাচক শব্দগুলিকে বলে ইসিম, আর কাজবাচক শব্দগুলোকে বলে ফেল, আর এই দুয়ের ছাড়া অন্য যে শব্দগুলি আছে সেগুলিকে বলে হরফ, সেগুলিকে বলে হরফ। এটা মুছে ফেলি, তারপরে জানব কালিমা তিন প্রকার কেন। অন্য ক্লাসেও তোমরা জানতে পেরেছ কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ কেন। প্রথমত কালিমাগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কি না, এই দৃষ্টিতে দুই প্রকার। কালিমা যে প্রত্যেকটি শব্দেরই নিজস্ব অর্থ আছে, তথাপি কোনো শব্দ অর্থ সরাসরি প্রকাশ করতে পারে, কোনোটি পারে না। যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আরেকটা হইল নিজের অর্থ নিজে এককভাবে প্রকাশ করতে পারে না, পারে না যে তার নাম হলো হরফ। আর যে শব্দ এককভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটা আবার দুই প্রকার, কাল আছে মানে তিন কালের কোনো এক কাল আছে, আরেকটা হইল কাল নাই। যদি তিন কালের কোনো কাল না থাকে তার নাম হলো ইসিম, আর তিন কালের কোনো কাল থাকলে তাকে বলে ফেল। একে বলা হয় দলিল হাসর আলা আন্নাল কালিমা সালাসাত আকসাম। কালিমা যে তিন প্রকার কেন, এর যুক্তি যে কালিমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে নয়তো পারে না, যদি না পারে তার নাম হরফ, আর যদি অর্থ প্রকাশ করতে পারে সেটি আবার ওই অর্থটা তিন কালের কোনো কালের সাথে সম্পৃক্ত কি না, যদি সম্পৃক্ত থাকে তাকে বলে ফেল, সম্পৃক্ত না থাকলে তাকে বলে ইসিম। তাহলে এই হিসাবে পূর্বের উদাহরণে যদি যাই, দাখালাত
শব্দটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, আবার তার মধ্যে দাখালাত মানে প্রবেশ করেছে মানে অতীতকাল, কাল আছে এই হিসেবে তাকে সেটা হলো ফেল। আর ফাতেমা নাম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে কিন্তু তার মধ্যে ফাতেমা শব্দের মধ্যে তিন কালের কোনো কাল নাই, কাজে এটা ইসিম। আর ফি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, মধ্যে কিসের মধ্যে কার মধ্যে ওর সম্পৃক্ততা লাগবে, এই জন্য এটা হলো হরফ। আবার গুরফা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে এবং তার মধ্যে তিন কালের সম্পৃক্ততা নেই, সেটিও ইসিম। এখন তিন প্রকার জানার পরে তিন প্রকারের পরিচয় জানতে হবে। প্রথমে আসি ইসিম। ইসিম শব্দের একটি অর্থ হল চিহ্ন, নিদর্শন, আলামত, উঁচু মর্যাদা সম্পন্ন ইত্যাদি। ইসিম চিহ্ন উঁচু মর্যাদা ইত্যাদি তার অর্থ। আর পরিভাষায় এতটুকু আলোচনা থেকে তোমরা জানতে পেরেছ, বুঝতে পেরেছ যে পরিভাষায় ইসিম কাকে বলে। পরিভাষায় ইসিম শব্দের অর্থ হলো নাম, চিহ্ন, উঁচু মর্যাদা। এখন এই ইসিমকে ইসিম কেন বলা হয় সে কথার একটু পরে আসি, আগে জানি পরিভাষায় ইসিম কাকে বলে। যে কালিমা অন্য কালিমার সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম বা প্রকাশ করতে পারে। তিন কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন কলমুন, খালিদুন, মক্কা, কিতাবুন, ইয়াউমুন ইত্যাদি। এতটুকু থেকে কি জানলাম, যে কালিমা কালিমার প্রকারের মধ্যে থেকে যে কালিমাটি যে প্রকারটি অন্য কালিমার সাহায্য ছাড়া মানে নিজে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, অর্থাৎ নিজের অর্থ অর্থাৎ শব্দটি এককভাবে বললেই তার কি অর্থ সেটি বুঝে আসে, প্রকাশ পায়। অর্থাৎ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম অন্য কোনো কালিমার সাহায্য ছাড়া বা অন্য কোনো কালিমার সাথে মিলিত হওয়া ছাড়াই, এবং এর মাঝে মানে এই অর্থের মাঝে তিন কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। অর্থাৎ তিন কালের কোনো সম্পৃক্ততা তার অর্থের মধ্যে নেই, এমন যদি হয় তাকে ইসিম বলে। যেমন কলামুন কলম, এ শব্দের অর্থ নিজেই প্রকাশ পায়। খালেদ একজন ব্যক্তির নাম, মক্কা স্থানের নাম, কিতাবুন বই, ইয়াউমুন দিন ইত্যাদি, এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এরপরে আসি দ্বিতীয় প্রকার, যার নাম হলো ফেল। দ্বিতীয় প্রকার হলো ফেল। শাব্দিক অর্থ হলো কাজ, কর্ম, ক্রিয়া, কাজ, কর্ম, ক্রিয়া ইত্যাদি। আর পরিভাষায় যে কালিমা অন্য কালিমার সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম এবং এর মাঝে তিন কালের কোনো কাল পাওয়া যায়, খালি নাটা বাদ যাবে, এখানে দুটি সঙ্গের মধ্যে এতটুকুই পার্থক্য, পাওয়া যায়, তাকে ফেল বলে, তাকে
ফেল বলে। যেমন নাসারা সাহায্য করেছে, কারা সে পড়েছে, ইয়াশরাবু সে পান করবে, কুল তুমি বলো, এই প্রত্যেকটাই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থের মধ্যে কালের সম্পৃক্ততা আছে। যেমন নাসারা সাহায্য করেছে অতীতকাল, কারা পড়েছে অতীতকাল, ইয়াশরাবু পান করবে ভবিষ্যৎকাল, কুল বলো এটাও ভবিষ্যৎকাল। এই কালের সম্পৃক্ততা আছে বিধায় তাকে ফেল বলে। ফেলকে ফেল কেন বলা হয় সেই বিষয়ে পড়ে আসছে, ইসিম ইসিম কেন বলছে সেই বিষয়ে পড়ে আসছে। তৃতীয় প্রকারটি হলো হরফ। তৃতীয় প্রকার হলো হরফ। হরফ শব্দের অর্থ কি? হরফ শব্দের অর্থ কি? হরফ শব্দের অর্থ হলো পার্শ্ব, প্রান্ত, কিনারা। পার্শ্ব, প্রান্ত, কিনারা। অর্থাৎ নামকরণটা এখানে বলিনি, যেহেতু এটি বাক্যের মধ্যে, বাক্যের যে মুখ্য অংশ অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয়, মানে মুবতাদা ও খবর বা মুসনাদ ও মুসনাদ ইলেই, এ কোনোটি হতে পারে না, অতিরিক্ত হিসেবে বাক্যের প্রান্তে ব্যবহৃত হয়, অন্যের অর্থের পরিপূর্ণতা দানের জন্য ব্যবহার হয়, এই হিসেবে তাকে হরফ বলা হয়। যেহেতু বাক্যের মুখ্য অংশ ছাড়া অতিরিক্ত অংশ যেগুলি, এগুলি বাক্যের প্রান্তে ব্যবহৃত হয় বিধায় তাকে হরফ বলে। পরিচয়, যে কালিমা অন্য কালিমার সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম নয়, সক্ষম নয়, মানে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সক্ষম নয়। যে শব্দ নিজের অন্য শব্দের সাহায্য নিজের ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম নয়, মানে অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। অন্যভাবে বলা যায়, যে শব্দ অন্য শব্দের সাহায্যে নিজের অর্থ প্রকাশ করতে পারে, সাহায্য ছাড়া পারে না, মানে সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করতে পারে। এখন বলতে পারেন, তাহলে এটা কেমন কালিমা হলো? কালিমা মানে তো অর্থ আছে। আমিও বলি হরফ কালিমা, তারও অর্থ আছে, কিন্তু সে অর্থটা সরাসরি সে প্রকাশ করতে পারে না অন্যের সহযোগিতা ছাড়া, তাকে হরফ বলে, তাকে হরফ বলে। যেমন মিন হতে, ইলা পর্যন্ত, ফি মধ্যে ইত্যাদি, এই শব্দগুলি ততক্ষণ পর্যন্ত অর্থ প্রকাশ করতে পারবে না। যে মিন হতে, কোথা হতে, ওই জায়গার উল্লেখ করতে হবে। যেমন মিনাল মাদ্রাসাতে, মাদ্রাসা থেকে, ইলা পর্যন্ত, কোন পর্যন্ত, ইলা দাকা, ইলাল মসজিদ, ফি কিসের মধ্যে, ফিল কিতাব, ফিল গুরফা কক্ষের মধ্যে, এমন কারোর সাথে সম্পৃক্ত হওয়ার পরে তার অর্থ প্রকাশ পাবে, তার অর্থ সে প্রকাশ করতে সক্ষম হবে। হরফকে হরফ কেন বলে জানলাম, যেহেতু এটা বাক্যের মধ্যে অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবার ইসিমকে ইসিম বলা হয় কেন, ইসিমকে ইসিম নামে নামকরণ করার কারণ কি? তার মধ্যে বসরিন এবং কুফিনদের দুটি মতামত পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ মতামত যেটি, সেটি হলো এই যে ইসিম শব্দের অর্থ হলো উঁচু মর্যাদা। ইসিম শব্দের অর্থ কি? উঁচু মর্যাদা। একটা কথা জেনে রাখা ভালো, বাক্যের মধ্যে যে মূল দুটি অংশ, বাক্যের মধ্যে যেই মূল দুটি অংশ, একটি হলো বাংলায় বলতে গেলে একটি হলো উদ্দেশ্য, অপরটি হলো বিধেয়, যাকে আরবিতে বলে মুসনাদ ইলাইহি, আর একে বলে মুসনাদ, বাক্যের দুটি অংশ। তাহলে ইসিম সে মুসনাদ ইলাইহি হিসেবে ব্যবহার হয়, আবার মুসনাদ হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ ইসিমের পাওয়ার এমন, বাক্য গঠনের ক্ষেত্রে সে উদ্দেশ্য হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে, বিধেয় হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে, মুসনাদ হিসেবেও ব্যবহার হয়, মুসনাদ ইলাই হিসেবে ব্যবহার হয়। পক্ষান্তরে ফেল, এটি শুধু
মুসনাদ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু মুসনাদ ইলাই হিসেবে সে ব্যবহৃত হতে পারে না। আর হরফ সে মুসনাদ বা মুসনাদ ইলাই কোন জায়গায় ব্যবহৃত হতে পারে না, পূর্বে বলছি যে বাক্যের মধ্যে অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে এই প্রেক্ষিতে কালিমার তিনটি প্রকারের মধ্যে হরফ পাওয়ার ল্যাপস, অর্থাৎ সে মুসনাদ মুসনাদ ইলাই কোনোটি হতে পারে না, আর ফেল শুধু মুসনাদ হতে পারে মুসনাদ ইলাই হতে পারে না, আর ইসিম মুসনাদ মুসনাদ ইলাই উভয়ই হতে পারে। তাহলে এই প্রেক্ষিতে হরফের এবং ফেলের তুলনায় ইসিমের মর্যাদা পাওয়ার অনেক বেশি উপরে, এই জন্য ইসিমকে ইসিম বলা হয়। ইসিম মানে উচ্চ মর্যাদা। যেহেতু নামকরণটির সার বিষয়টা হলো এই, যেহেতু ইসিম তার অপর দুই সঙ্গী অর্থাৎ ফেল ও হরফের তুলনায় অধিক উচ্চ মর্যাদা সম্পন্ন, কেননা সে বাক্যে মুসনাদ এবং মুসনাদ ইলাই সবই হতে পারে, এই দিক দিয়ে অতি অধিক মর্যাদা সম্পন্ন হয় বিধায় তাকে ইসিম বা উচ্চ মর্যাদা সম্পন্ন বলা হয়, এ একটা নামকরণ। আর ফেলকে ফেল বলা হয় কেন? ফেল শব্দের অর্থ হলো কাজ, ফেল শব্দের অর্থ হলো কাজ। আর ফেল শব্দের অর্থ কি? কাজ করা। আর এর অর্থের মধ্যেই প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ফেলের মধ্যেই কাজ এবং করা এই অর্থ আছে, বিধায় তাকে ফেল নামে নামকরণ করা হয়েছে। এতক্ষণ আলোচনা জানলাম কালিমা কাকে বলে, কালিমার প্রকারগুলো কী কী, প্রত্যেক প্রকারের পরিচয় এবং নামকরণ। আরেকটি বিষয় না জানলেই নয়, এখন ইসিম ফেল ও হরফ চিনব কী করে, ইসিম ফেল হরফ চেনার পদ্ধতি কি? আলামাতুল ইসিম, আলামাতুল ইসিম, ইসিমের আলামত, ইসিম চিনার পদ্ধতি, ইসিম কোন চিহ্নের দ্বারা আমি চিনতে পারব, কিভাবে বুঝবো যে এটি ইসিম বা এটি ফেল এটি হরফ। এক্ষেত্রে কোন কোন বইয়ে অনেক লম্বা তালিকা আছে, কম ও বেশি আছে, তার মধ্যে প্রসিদ্ধ দশটি আলামত বলা হয় ইসিমের। এই প্রসিদ্ধ দশটি আলামত সম্পর্কে কিছু আলোচনা আনব, যে ইসিম এর চিহ্নগুলো কি কি হইতে পারে। এক নম্বরে নাম হওয়া, যে কোনো কিছুর নাম হইতে পারে, চাই সেটা কোনো মানুষের নাম হোক, জীবের নাম হোক, প্রাণীর নাম হোক, পাখির নাম হোক, উদ্ভিদের নাম হোক, জড়বস্তুর নাম হোক, জীববস্তুর নাম হোক, স্থানের নাম হোক, কালের নাম হোক, স্থানের নাম হোক, কালের নাম হোক, দোষের নাম হোক, গুণের নাম হোক, কোনো অবস্থার নাম হোক, অথবা কোনো কাজের নাম হোক, কাজ কিন্তু ফেল, কিন্তু কাজের যে নাম সেটা হলো ইসিম। আবার ইসিমের সংজ্ঞার মধ্যে একটা সংক্ষিপ্ত আলোচনা ছিল সেখানে এরকম, যে ইসিম সহজভাবে বলা যায় যার দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান কাল দোষ গুণ ক্রিয়া ইত্যাদির নাম বোঝায় তাকে ইসিম বলে। তাহলে যে কোনো কিছুর নাম হলে সে ইসিম, চাই সেটা এই যে কলামুন বস্তুর নাম, মক্কা স্থানের নাম, তারপরে খালেদ ব্যক্তির নাম, ইয়াউমুন সময়ের নাম, এরকম বিভিন্ন নাম হইতে পারে। দুই নম্বর হলো জমির, মানে সর্বনাম, সর্বনাম জাতীয় যত শব্দ আছে সেগুলো ইসিমের অন্তর্ভুক্ত, বিশেষের অন্তর্ভুক্ত, যেমন আমি তুমি সে ইত্যাদি, যেমন হুয়া আন্তা, হুয়া সে আন্তা তুমি, আনা আমি ইত্যাদি। যে কোনো কিছুর নাম হইলে বা সর্বনাম হইলে। তিন নম্বর শব্দের শেষে তানবিন, শব্দের শেষে তানবিন হলে, শব্দ যত শব্দের শেষে তানবিন হয়, এর দ্বারা বোঝা গেল যে ইসিম ছাড়া অন্য কোনো শব্দের মধ্যে, যেমন হরফ বা ফেল এর শেষে তানবিন হয় না, তানবিনযুক্ত শব্দ যেগুলো সেগুলো হলো ইসিম। যেমন ওই যে উপরে গেছে কালামুন কলম, কলামুন
কলম, ইয়াউমুদ্দিন, খালিদুন ইত্যাদি, যত শব্দ শেষে তানবিন হবে সেগুলো। চার নম্বর হলো যদি শব্দের প্রথমে আল যুক্ত হয়, শব্দের প্রথমে আল, আল হলে যে শব্দগুলির প্রথমে আল হয়, যেমন কলমুন, এখানে আল কলম হতে পারে, অর্থাৎ ফেইলের মধ্যে কখনো আল হয় না, ফেইলের মধ্যে কখনো আল হয় না। পরে শব্দটি বচন হওয়া, এক বচন, দ্বিবচন, বহুবচন, শব্দ যদি কোনো বচন পরিবর্তন হয়, অর্থাৎ সে যে শব্দটি বহুবচন দ্বিবচন হতে পারে, শব্দটির বচন পরিবর্তন হওয়া, মানে যে শব্দটি এক থেকে দ্বিবচন, বহুবচন ইত্যাদি হতে পারে। যেমন কিতাবুন, একটি বই, কিতাবানে, কিতাবানে দুটি বই, কুতুবুন অনেকগুলি বই, অর্থাৎ যে শব্দ বচন পরিবর্তন হতে পারে সেটাও ফেল। তিন নম্বর, পাঁচ গেল, ছয় নম্বর মুজাফ হওয়া, অর্থাৎ যে শব্দটি সম্বন্ধ পদ বা মুজাফ হওয়ার যোগ্য হওয়া, যেমন কলম পড়েছিলাম, এখানে যদি বলি কলম খালেদ, খালেদের কলম, এটা সম্বন্ধ পদ হয়ে গেল, সম্বন্ধ পদ হইতে পারলে হইলে সেটাও ইসিম হয়। তারপরে শব্দটি মৌসুফ হওয়া, শব্দটি মৌসুফ বা গুণান্বিত, গুণ বিশেষিত শব্দ হওয়া হইলে সেও ইসিম, যেমন কলমুন আসওয়াদ, কালো কলম, কালো কলম, এই যেখানে কলমুন আসওয়াদ, কলম একটি গুণ বিশিষ্ট হইল। তারপরে আরেকটি আলামত আছে, শব্দটি শব্দের শেষে ইয়া-ই মানসুব, নিসবতের ইয়া, নিসবতের ইয়া যুক্ত হওয়া, নিসবতের ইয়া মানে কি, যেমন বাংলাদেশি, বাংলাদেশের সাথে সম্পর্কিত কোনো বস্তুকে বাংলাদেশি বলা, বাংলার অধিবাসীদেরকে বাঙালি, আরবের অধিবাসীদেরকে আরবি, আরবের কোনো বস্তুকে আরবি বলে, কোন স্থানের সাথে সম্পর্ক করার জন্য শব্দের শেষে ইয়া যুক্ত হওয়া। নয় নম্বর শব্দটি তাসগির হওয়া, অর্থাৎ তাসগির নির্দিষ্ট একটা ওজন, যার দ্বারা ক্ষুদ্র আকৃতি বোঝায়, যে কোনো বস্তুর আকৃতি ছোট বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার হয় তাকে তাসগির বলে, যেমন হুরাই রাতুন ছোট বিড়াল, হুরাই রাতুন ছোট বিড়াল বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ তাসগিরে ওজনে শব্দটি ব্যবহৃত হওয়া। আরেকটি উল্লেখযোগ্য শব্দ রয়ে গেছে, যেটি হলো শব্দের শেষে গুলতা হওয়া, শব্দের শেষে, শব্দের শেষে এই গুলতা হইলে সেটিও ইসিম হবে, যেমন ফাতেমাতু, ঠিক এরকমভাবে মাদ্রাসাতু, শব্দের শেষে গুলতা হইলে। আরেকটি আলামত উল্লেখযোগ্য রয়েছে, যেগুলি বলা হয় শব্দের শেষ, শব্দটি জের বিশিষ্ট হওয়া, শব্দটি জের বিশিষ্ট হওয়া, কোন শব্দ যদি কি হয় জের বিশিষ্ট হয়, জের বিশিষ্ট হইলে সেটাও ইসিমের আলামত, অর্থাৎ শব্দের প্রথমে হরফে জর হইলে সে জের বিশিষ্ট হয়, যেমন মিন মিনাল কারিয়াতে, গ্রাম থেকে, এই যে শব্দ যদি জের বিশিষ্ট হয় সেটাও ইসিমের আলামত। এগুলো হলো ইসিমের আলামত, এই আলামত বা এই চিহ্নগুলি থেকে বুঝে নিতে হবে যে কোনটা, এই চিহ্নগুলি যার মধ্যে পাওয়া যাবে সেগুলো হলো ইসিম, এই চিহ্নগুলি যার মধ্যে পাওয়া যাবে সেই ইসিম। এরপরে আসি আলামতুল ফেল বা ফেইলের আলামত, ফেইলের আলামত বা চিহ্নগুলো কি কি, যে চিহ্নগুলি দেখে চিনতে পারবো যে এগুলো ফেল। এর মধ্যে
ইসলামের অন্যতম আলামত যেটা রয়ে গেছে উল্লেখ করি নাই, তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করে নাই, সেটা হলো প্রধান আলামত, আর সেটি হলো মুসনাদ ইলাইহ হওয়া, যে শব্দটি মুসনাদ ইলাইহ ক্ষমতা রাখে। কারণ ফেল ও হরফ অন্য কোনো শব্দ মুসনাদ ইলাই বা উদ্দেশ্য বাক্যের মূল অংশ হওয়ার যোগ্যতা রাখে না, একমাত্র ইসিমেই রাখে। ঠিক এরকমভাবে ফেলের আলামতের মধ্যে অন্যতম হলো যেটি হলো মুসনাদ হওয়ার যোগ্য, অর্থাৎ ফেল কখনো মুসনাদ ইলাই হইতে পারে না, মানে বিদেয়া হইতে পারে, উদ্দেশ্য হইতে পারে না, তাহলে কি হওয়া, মুসনাদ হওয়া। ফেলের অন্যতম আলামত হলো কি, মুসনাদ হওয়া। যেমন নাসারা খালিদ, খালিদ সাহায্য করেছে, এখানে মুসনাদ। দ্বিতীয় শব্দের প্রথমে কাদ হওয়া, শব্দের প্রথমে কাদ যুক্ত হওয়া, কাদ যুক্ত হওয়া, যেমন কাদ নাসারা। তিন নম্বর শব্দে প্রথমে সিন যুক্ত হওয়া, যেমন সায়া আলামু, সায়া আলামু সিন যুক্ত হওয়া। চার নম্বর শব্দের প্রথমে সাউফা যুক্ত হওয়া, যেমন সাউফা তাআলামুন, সাউফা তাআলামুন শব্দের প্রথমে সাউফা যুক্ত হওয়া। পাঁচ নম্বর শব্দের প্রথমে জাজম, মানে জজব প্রদানকারী আমেল, জজম প্রদানকারী আমেল, জজম প্রদানকারী আমেল যার পূর্বে প্রবেশ করতে পারবে বোঝা গেল সে কি ফেল, জজম প্রদানকারী আমেল প্রবেশ করলে সে ফেল। যেমন লাম ইয়ানসুর, শব্দের প্রথমে জজম প্রদানকারী আমেল যুক্ত হইতে পারলে। এরপরে ছয় শব্দটি মাজি ও মুজারে, মাজি মুজারে ইত্যাদিতে রূপান্তর হওয়া, মাজি মুজারে ইত্যাদি রূপান্তর হওয়া, অর্থাৎ যার, যেমন এই যে নাসার এখানে মাজি হয়েছে, এখানে মুজারে হয়েছে, যে শব্দটা মাজি মুজারেতে রূপান্তরিত হতে পারে। সাত নম্বর শব্দটি উদ্রুপ আমর ও নাহিতে রূপান্তর হওয়া, আমর ও নাহিতে রূপান্তর হওয়া যোগ্য, যেমন এটা থেকে উনসুর নিহি লাতানসুর, এই আমর নিহিতে রূপান্তরিত হওয়ার যোগ্য হওয়া। তারপরে অন্যতম আরেকটি আলামত হল শব্দের শেষে জমিরে মারফু বা সংযুক্ত রফা বিশিষ্ট জমির, জমিরে মারফু যুক্ত হওয়া, যেমন ওই নাসার সাথে, যেমন নাসার তা, নাসার তু, নাসার তুম, নাসার তে, এরকম কোন জমির যুক্ত হওয়া, জমিরে বারেস যার শেষে যুক্ত হইতে পারে সেগুলো, এটা একটি আলামত, এটিও একটি আলামত। আরো অন্যতম একটি আলামত হলো যে শব্দের শেষে, শব্দের শেষে ইসিমের মধ্যে পড়ছিলাম গুলতা, আর এটা হলো শব্দের শেষে তায়াতানি সাকিনা, জজম বিশিষ্ট এই তা যুক্ত হওয়া, যেমন নাসারাত, হরকত বিশিষ্ট তা অন্য জায়গায় হয় কিন্তু জজম বিশিষ্ট তা একমাত্র ইসিমের মধ্যেই, ফেইলের মধ্যেই হতে পারে। এই আলামতগুলো জানার পরে সর্বশেষ জানব হরফ এর আলামতগুলো। হরফের আলামত কোনো আলামত নাই, হরফের আলামত হলো কোনো আলামত নেই, অর্থাৎ যে শব্দগুলো ইসিমের আলামত সেগুলো চিহ্নিত হওয়ার পর এবং যে আলামতগুলো ফেইলের আলামত সেগুলো চিহ্নিত হওয়ার পর অন্য কোনো চিহ্ন যদি পাওয়া যায়, অর্থাৎ হরফের আলামত হলো যার মধ্যে ইসিম ও ফেইলের কোনো আলামত না হওয়া, ইসিম ও ফেইলের আলামত না হওয়া সেটি হলো হরফের আলামত। তা আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং মনোযোগ সহকারে শুনবে, এ আশাবাদ ব্যক্ত করে আবার সামনে অন্যান্য ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে
এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।